قالوا وهم فيها يخطئوا فكبكبوا فيها هم الغابون وجنود ابليس اجمعون خدا خدار অনুসারে সবগুলারে মাথা নিচের দিকে দিয়ে জাহান্নামে দেওয়া হবে ইবলিসের অনুসারে সৈন্যদেরকেও জাহান্নামে দেওয়া হবে قالوا وهم فيها يختصمون জাহান্নামে ঝগড়া করবে আর বলবে তাল্লাহ আল্লাহর কসম ইন কুননা লাফি দালালিম মুবিন আমরা পথভ্রষ্ট ছিলাম ইন নুসাউবিকুম বিরাব্বিল আলামিন অনুসারীরা খোদাদেরকে বলবে আমরা তোমাদেরকে দুনিয়াতে রবের সাথে সমকক্ষ নির্ধারণ করেছিলাম আজকে তোমরাও জাহান্নামে আমরাও জাহান্নামী কাজটা সঠিক করি নাই ওয়ামা আদাল্লানা ইল্লাল মুজরিমুন আমাদেরকে পথভ্রষ্ট করেছে অপরাধীরা ফামালানা মিন শাফিঈন আহারে আজকে আমাদের কোনো সুপারিশকারী নাই ওয়ালা সদীকিন হামিম অন্তরঙ্গ কোনো বন্ধুও নাই এগুলা বলতে থাকবে জাহান্নামে গিয়েও এবার মিস্টার শয়তান সাহেব কি করবে জাহান্নামে দেখেন সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াত وقال الشيطان لما قضي الامر যখন ফয়সালা হয়ে যাবে তখন শয়তান বলবে তার অনুসারীদেরকে ইন্নাল্লাহা ওয়াআদাকুম ওয়াদাল হক আল্লাহ তোমাদেরকে সঠিক ওয়াদা করেছে শয়তান বলবে কে বলবে বলেন জোরে কে বলবে শয়তান কিয়ামতের ময়দানে তার অনুসারীদেরকে বলবে আল্লাহই সঠিক ওয়াদা করেছে তোমাদেরকে শয়তান বলবে ওয়াআদতুকুম ফাখলাফতুকুম আমি তোমাদেরকে মিথ্যা ওয়াদা করেছি তাই খেলাফ করেছি আমি তোমাদেরকে বলেছিলাম সুদ খাও খাইছো আমি বলেছিলাম ঘোষ খাও খাইছো আমি বলেছি সুদে টাকা বাড়ে তুমি বিশ্বাস করছো আমি বলেছি ঘোষে টাকা বাড়ে তুমি বিশ্বাস করেছো তাই ঘোষও খাইছো সুদও খাইছো আমি বলেছিলাম আল্লাহ ছাড়া এই বিভিন্ন খোদাদের ইবাদত করো তোমরা করেছো যা কইছি তাই শুনছো তো ইবলিস কি কয় ওয়ামা কানালি আলাইকুম মিন সুলতান দেখো তোমাদের উপর আমার তেমন কোনো কর্তৃত্ব ছিল না ও বলো কর্তৃত্ব খাড়া না কি পরিবার ডিস্টার্ব করে ও আর তখন কি কইবো দেখেন ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি আমি শুধু তোমাদের দাওয়াত দিয়েছি তোমরা আমার দাওয়াত গ্রহণ করেছো দেখছেন ইবলিস কয় আমি দাওয়াত দিয়েছি তোমরা আমার দাওয়াত গ্রহণ করেছো এখন যখন দাওয়াত দিছি দাওয়াত গ্রহণ করছো কি দাওয়াত যেমন ইবলিস এটাও বলতে পারে যে তোমাদেরকে বিভিন্ন ভাবে আমি ধোকা দিছি যেমন এই যুগের একটা ধোকা ইবলিস এক দলের মাথায় ঢুকায় দিছে বলে ফেলেন শুধু কোরআন মানলেই চলবে হাদিস মানা লাগবে না ঠিক কি আসলেই তো ঠিক ইবলিস ঢুকাই দিছে এক দলের মাথায় বলেন শুধু কোরআন মানলেই হবে হাদিস মানা লাগবে না অথচ ইবলিস ওগরে এটা কেমনে কইব সূরা হাসরের সাথে আপনার সাত নাম্বার আয়াতে আছে ওমা আতাকুমুর রসুলু ফাখুজু নবী যা দেয় তা গ্রহণ করো ওমা নাহাকুম আনহু ফান্তাহু নবী যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো কোরআনের গবেষক যারা হাদিস অস্বীকার করে হযরতরা এখনো সূরা হাসরের সাত নম্বর আয়াতে আসেনি যখন আসবে তখন বল ও আচ্ছা তাহলে হাদিসও মানতে হবে তা আমি আবার ভালো ধারণা রাখি সবার প্রতি আমার কেউ বললে আমি বলি কি যারা শুধু কোরআন গবেষণা করে বলে কোরআন মানতে হবে হাদিস মানা লাগবে না ওরা আসলে সূরা হাসরের সাত নম্বর আয়াতে এখনো আসে নাই আমি ভালো ধারণা করি আর কি কয় মানি আমি আসে নাই অর্থাৎ এর আগ পর্যন্ত ওনারা গবেষণা চালাইতেছে তো এখানে আসলে হয়তো আপনার বুঝে আসবে ওহো কোরআনও মানতে হবে হাদিসও মানতে হবে এটা আর কি আমার ভালো ধারণা ওখানে কিন্তু বলে দিয়েছে এটা কি কয় না কয় হাদিস মানা লাগবে না লিখিত হাদিস মানা যাবে না এ ব্যাপারে আমার লম্বা আলোচনা আছে লিখিত হাদিস মানা লাগবে কি লাগবে না তো ইবলিস সেদিন কি বলবে দেখেন যখন বলবে আমি তোমাদেরকে যা বলেছি তোমরা তা শুনেছ এখন সবাই চেতবে তার মানে তুমি আমগরে এইগুলা করছো এখন তো রাগ হবে তো আমরা কি করি বলেন তো যখন দেখি আমগরে কেউ ধোকা দিছে তখন ওরে মারতে মন চায় না ইবলিস বলবে থামো ফালা তালু মুনি আমার কোন তিরস্কার করবা না অলুমু আনফুসাকুম নিজেদেরকে তিরস্কার করো আমার কথা মানছো কা কে কইছে মানতে ইবলিস বল মা না বিমুসরিখিকুম আমা আনতুম বিমুসরিখিয়া আমি তোমাদের ফরিয়াদ শুনবো না তোমরাও আমার ফরিয়াদ শুনবা না চলো দুই দল মিলে জাহান্নামে থাকি কেউ কারো ফরিয়াদ শুনবে না আরে মানুষটা কিভাবে বুঝে ইবলিস বলবে তোমাদের ফরিয়াদ আমি শুনবো না আমারটা তোমরা শুনবা না দুই দল জাহান্নামে যাবো আমার কিছু বইও না আল্লাহ তোমরা যেটা বলেছে সেটাই সঠিক ছিল আমি যা বলেছি সব মিথ্যা ছিল ইবলিস সেদিন বলবে এই কথা আরেক দল যারা অন্যের কথায় গোমরা হয়েছে তাদের ব্যাপারে কি হবে সূরা আহজাবের 66 থেকে 68 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার যেদিন চেহারা পরিবর্তন হয়ে যাবে আগুনে পুড়ে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহা ওয়া আতানার রাসূলা সেদিন বলবে হায় যদি আল্লাহর আনুগত্য করতাম রসুলের আনুগত্য করতাম وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا تا
তারা বলবে আমাদের রব আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছি বড় ভাইদের অনুসরণ করেছি আমরা বড়দের কথা শুনতাম এরা আমগরে যা বলতো তাই বিশ্বাস করতাম আল্লাহ এরা আমগরে পথভ্রষ্ট করছে উল্টা পাল্টা সবকিছু মাথা পেতে মেনে নিতাম আল্লাহ এদেরকে তো জাহান্নাম দিবেন আমগরেও দিবেন তবে আমগো একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে ওই জাহান্নামীরা তাদের ব্যাপারে আল্লাহর কাছে বলবে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব আল্লাহ তাদেরকে আমাদের চেয়ে দ্বিগুণ শাস্তি দিবেন বলে দিবেন মানে একদল জাহান্নামী আরেক দলের ব্যাপারে বলবে আল্লাহ এগরে শাস্তি তো দিবেন আমগরেও দিবেন আমগর চেয়ে দ্বিগুণ দিবেন তাদেরকে কারণ ওরা আমগরে পথভ্রষ্ট করছে এজন্য বন্ধু নির্বাচনে সতর্ক বন্ধু নির্বাচনে সতর্ক ভাই নির্বাচনে সতর্ক নেতা নির্বাচনে সতর্ক খুব বিপদ খুব বিপদ খুব সতর্ক আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন না হয় ধরা খেয়ে যেতে হবে কতদিন বলেন মানে বলবেন এই করো সেই করবো কিন্তু মরে গেলেই তো শেষ আমি আজকে মারা যাবো কালকে একদিন আপনাদের কেউ মারা যাবেন এখন কালকে একদিন হয়ে যাবে এটাই সত্য কথা এইগুলো কাফেরের হালাত দ্বিতীয় নাম্বার জানি কাদের আলোচনা এক ঘন্টা হয়ে গেছে 60 মিনিটের উপর আলোচনা করি না 61 মিনিট হয়ে গেছে বলে ফেলি হ্যাঁ করি না এটা নিয়ম নাই আমার হ্যাঁ দুই নাম্বার ইমানদার গুনাগার যারা তাদের ব্যাপারে দোয়া করতে থাকেন 60 মিনিটের ব্যাপারে কথা আইতে চায় না কিন্তু দোয়া করতে থাকেন যাতে আসে দুই নাম্বার ইমানদার গুনাগার যারা হবে তাদের কি অবস্থা হবে কেয়ামতের মাঠে মুসলিম শরীফের হাদিস 987 নম্বর হাদিস স্বর্ণ রূপা যারা দুনিয়ার মধ্যে জমা করছে জাকাত দেয় না নবী বলেন মা মিন সাহিবি জাহাবিন ওয়ালা ফিদ্দাতিন লা ইউআদ্দি মিনহা হাক্কাহা যে ব্যক্তি স্বর্ণ রূপা দুনিয়াতে জমা করছে কিন্তু জাকাত দেয় না দুনিয়ার মধ্যে তাদের এই স্বর্ণ রূপাগুলা কি করা হবে ও আরেকটু শুনে নেন আমাদের অনেক মা বোনদের এক বড়ি স্বর্ণ আছে দুই বড়ি স্বর্ণ আছে এক বড়ি রূপা দুই বড়ি রূপা এই জাতীয় আছে অনেক মা বোনরা মনে করে আমার তো মাত্র এক বড়ি স্বর্ণ দুই বড়ি দেড় বড়ি স্বর্ণ কিন্তু ওনার আবার ব্যাংকে 60-70 হাজার টাকাও আছে এটা কিন্তু উনি বলে না ওনার স্বামী ওনার অ্যাকাউন্টে যে ওনার নামে ওনারে মালিক বানায় দিছে এরকম আপনার 30-40-50 হাজার টাকার মালিক আছে কারো কাছে কিছু স্বর্ণ কিছু রূপা কিছু টাকা আছে তিনোটা মিলাইলে যদি 52.5 তোলা সমার সমপরিমাণ এই রূপার সমপরিমাণ অর্থের মালিক হয় এ তার উপরও জাকাত আসে ওলামায়ে কেরামদের থেকে ফতুয়া জেনে নেবেন কারো কাছে শুধু স্বর্ণ শুধু রূপা অর্থাৎ কিছু স্বর্ণ কিছু রূপা আবার কিছু টাকা আছে সেভ আছে প্রভিডেন্ট ফান্ডে অথবা ব্যাংকে টাকা জমা আছে সবগুলা মিলাইলে 52.5 তোলা রূপার সমপরিমাণ যদি হয় জাকাত আসবে তার উপর আমাদের অনেক মা বোনদের উপর এরকম জাকাত আসে এরা শুধু এইটা ধরে বসে আছে আমার তো 7.5 বড়ি স্বর্ণ নাই তাই জাকাত দেয় না অনেকে বসে আছে আমার তো 52.5 তোলা রূপা নাই 7.5 বড়ি স্বর্ণের মাসালা কখন কারো যদি শুধু স্বর্ণ থাকে আর কিচ্ছু না থাকে তাহলে 7.5 বড়ি স্বর্ণ হলে তার উপর জাকাত কারো যদি শুধু রূপা থাকে আর কিচ্ছু নাই তার 52.5 তোলা রূপা থাকলে তখন তার উপরে জাকাতের মাসালা কিন্তু একজনের কিছু স্বর্ণ কিছু রূপা কিছু টাকা আছে তিনোটা মিলাইলে যদি একটা নেশাবে গিয়ে পৌঁছে তার উপরে জাকাত ফরজ হয় এই জন্য অনেকে টেনশনে বইয়া গেছেন আমার বিবির অ্যাকাউন্টে 8 টাকা রাখবো না কিন্তু বিবির যে অতীতে মালিক বানাইছেন টাকার জাকাত দিয়ে দিন এই ওলামায়ে কেরাম আছে পাশে মাদ্রাসা হুজুরদের সাথে বসবেন যে হুজুর এরকম এরকম আমার বিবি তো টাকারও মালিক ছিল স্বর্ণেরও মালিক ছিল আমি তো জানতাম না আমি তো ভাবছিলাম 7.5 বড়ি স্বর্ণ হইতে হবো কিন্তু আপনার বিবি স্বর্ণের মালিক ছিল টাকার মালিক ছিল ওলামাদের সাথে বসেন হিসাব বের করেন অতীতের বকেয়া জাকাত দেন যদি না দেন সেক্ষেত্রে কী হবে শুনেন কেয়ামতের ময়দানে এটা জাহান্নামে না কেয়ামতের ময়দানে স্বর্ণ আর রূপাটাকে সুফিহাত লাহু সাফা ইহমিন নার জাহান্নামের আগুনে গলানো হবে গলানোর পর উহমি আলাইহা ফি নারি জাহান্নাম জাহান্নামের আগুনে এটারে গরম করা হবে গরম করার পর ফাতুকুয়া বিহা জাম্বুহু ওয়া জাবিনুহু ওয়া যহরুহু তার পার্শ্ব তার কপাল আর পিঠের মধ্যে সেক দেওয়া হবে স্ত্রী যে লন্ডি করে আমাদের কাপড়গুলা এরকম লন্ডি যেইভাবে করা হয় এইভাবে তার কপাল পার্শ্ব আর পিঠে এইভাবে সেক দেওয়া হবে কাওয়ায়াক বি কাইয়ান মানে স্ত্রী করা লন্ডি করা এটার থেকে মিকওয়া মিকওয়া মানে স্ত্রী লন্ডি তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে স্বর্ণের জাকাত দেয় না রূপার জাকাত দেয় না এটাকে গলানো হবে পুরানো হবে গরম করা হবে তার পার্শ্ব কপাল আর পিঠের মধ্যে সেক দেওয়া হবে কুল্লামা বারদাত যখন এটা ঠান্ডা হয়ে যাবে কোনটা ওই গরম জিনিসটা তখন কি হবে উঈদাত আবার গরম করা হবে ফি ইয়াউমিন এই শাস্তিটা কিয়ামতের ময়দানে তার একদিন হবে কয়দিন বলেন কয়দিন শাস্তি হবে তো এটা তো ব্যাপার না কানা মিকদারুহু খামসিনা আলফা সানা একদিনের পরিমাণ হবে মাত্র 50,000 বছরের সমান কয় হাজার বছর মুসলিম শরীফের হাদিসে এমনি আছে ফি ইয়াউমিন তো ফি ইয়াউমিন যখন দেখছি আমি মনে হচ্ছে তো সহজই তো ইয়াউমিন একদিন সাথে সাথে আছে কানা মিকদারুহু খামসিনা আলফা সানা কয় শোনো এই একদিন মানে 50,000 বছরের সমান শাস্তি চলবে
আর যারা আপনার টাকার যাকাত দেয় না, টাকাওয়ালা আছে না টাকার যাকাত দেয় না যারা, সহিহ বুখারীর বর্ণনা 4265 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতা, যেই ব্যক্তি ঈদে আল্লাহ মাল দিয়েছে কিন্তু যাকাত দেয় না, মুসসিলালাহু মালুহু সুজান আকরা, তার মালটাকে বিষধর টেকু সাপে রূপান্তরিত করা হবে, লাহু জাবিবাতান, দুই চোখের উপর কালো দুইটা কঠিন চিহ্ন থাকবে, ইয়াখুযু বিলিহজিমাতাই ইয়ানি বিশিত্তাইহি, দুই চোয়ালের মধ্যে সাপ তাকে এইভাবে ধরে বলবে আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সেই সম্পদ যেই যাকাত তুমি দাও নাই, খাইতে থাকবে। এই হলো আপনার ইমানদার গুনাগার যারা তাদের হালাত হবে, আরো অনেক গুনাগার আছে তাদের বিভিন্ন হালাত হবে। তিন, মুত্তাকি ইমানদার। সূরা ইউনুসের 62-64 নম্বর আয়াতে আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, শোনো আল্লাহর ওলি যারা তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তারা কোনো পরেশান হবে না, ভয়ও হবে না, চিন্তাও হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভয় ছাড়া চিন্তা ছাড়া, মানে ভয়ের অবস্থা হবে চিন্তার অবস্থা হবে তবে তাদের জীবনে ঘটবে না, যেমন নবীরা বলবে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও, মানে নবীদের সামনেও এটা মনে হবে ভয়াবহ, কিন্তু নবীরা তো ভয় পাবে ঠিক, কিন্তু ভয়ের বাস্তবায়ন তাদের সাথে ঘটবে না, উম্মতরা ভয় পাবে, অনেকে ইমানদার ভয়ের বাস্তবায়ন আল্লাহ ঘটাবে না, ভয় পাবে ভয়ের বাস্তবায়ন ঘটাবে না, কারণ আদম নবী পর্যন্ত বলবে নফসি নফসি, কিন্তু তাদের সাথে তো ভয়ের বাস্তবায়ন হবে না, তো আল্লাহ বলেন যারা মুত্তাকি আল্লাহর ওলি তাদের ভয় নাই চিন্তা নাই, তারা কেয়ামতের ময়দানে সুন্দরভাবে জান্নাতে প্রবেশ করবে। আবু দাউদ শরীফের 1047 নম্বর হাদিসে আছে ইন্নাল্লাহ হাররামা আলাল আরদ আজসাদাল আম্বিয়া, জমিনের উপর আল্লাহ হারাম করেছেন নবীদের দেহ যেন না খায়, নবীদের দেহটা জমিন খেতে পারবে না, এই জমিনের উপর নবীদের দেহ খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন, এটা নবীদের আলাদা বৈশিষ্ট্য, এটা নবীদের মর্যাদা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম শিঙ্গায় দুইটা ফু দিবে, প্রথম ফুয়ের পর সবাই বেহুশ হয়ে যাবে, আসমান জমিনের সব ধ্বংস হয়ে যাবে, দ্বিতীয় ফুয়ের পর মানুষের হুশ ফিরে আসবে, প্রথম ফুয়ের পর সব শেষ হয়ে যাবে। সূরা আর রহমানের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল্লুমান আলাইহা ফান, এই ভূপৃষ্ঠে যা আছে সব ধ্বংস হয়ে যাবে। সূরায় জুমারের 68 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া নুফিখা ফিস সূর, শিঙ্গায় প্রথম ফু দেওয়া হবে, فصعق من في السماوات ومن في الارض الا من شاء الله, আসমান জমিনে যারা আছে তারা সবাই বেহুশ হয়ে যাবে, আল্লাহ যাদেরকে চান তারা ছাড়া সবাই বেহুশ হয়ে যাবে, সুম্মা নুফিখা ফিহি উখরা, শিঙ্গায় আরেকটা ফু দেওয়া হবে, ফাইদা হুম কিয়ামু ইয়ানজুরুন, সব মানুষ কিয়ামতের মাঠে দাঁড়াবে দেখতে থাকবে। সূরা ইয়াসিনের 49-51 নম্বর আয়াতে আল্লাহ বলেন মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতা ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখসিমুন, মানুষ অপেক্ষা করছে এক মহানাদের বিকট এক আওয়াজের অপেক্ষা করছে যা তাদেরকে পাকড়াও করবে, এমন অবস্থায় তারা ঝগড়া করবে। হুজুররা খালি কয় কেয়ামত কখন আসবে, খালি কয় কেয়ামত আসবে কেয়ামত আসবে, আচ্ছা কখন আসবে, ঝগড়া চলবে কবে আসবে কখন হবে, এরকম ঝগড়া হয় মানুষের মাঝে, আল্লাহ বলেন ঝগড়া চলার মাঝেই আসে পড়বে কেয়ামত, তাদেরকে পাকড়াও করে ফেলবে। ফালা ইস্তাতিউনা তাওসিয়া, ওসিয়ত করার সুযোগ পাবে না, ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, পরিবারের কাছে আবার ফিরে যাওয়ারও সুযোগ পাবে না, এটা হলো প্রথম ফুয়ের পর। ওয়া নুফিখা ফিস-সূর, এবার আরেকটা ফু দিবে, ফাইদা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, কবর থেকে সবাই উঠে তাদের রবের দিকে রওনা করবে। সূরা ইয়াসিনের 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন এরা কবর থেকে উইঠা বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিম মারকাদিনা হাযা, তারা বলবে আমাদেরকে কে আমাদের আরাম স্থল থেকে শয়ন স্থল থেকে এখানে উত্থিত করলো, এরকম বলতে থাকবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম শিঙ্গায় দুটি ফু দিবেন, দুই ফুয়ের মাঝে ব্যবধান কত হবে, সহিহ বুখারীর বর্ণনা 4814 নম্বর হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাইনান নাফখাতাইনি আরবাউনা, দুই ফুয়ের মাঝে ব্যবধান হবে 40। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
দুই ফুয়ের মাঝে ব্যবধান হবে ৪০। ছাত্ররা জিজ্ঞাসা করলেন, আরবাউনা ইয়াউমান, ৪০ দিন? তিনি জবাব দিলেন, আবাই তো আমি জানি না। ছাত্ররা প্রশ্ন করলেন, আরবাউনা সানাতান, ৪০ বছর? তিনি জবাব দিলেন, আবাই তো আমি জানি না, আমার জানা নাই। ছাত্ররা প্রশ্ন করলেন, আরবাউনা শাহরা, তাহলে কি ৪০ মাস? তিনি জবাব দিলেন, আবাই তো আমার জানা নাই। দুই ফুয়ের মাঝে ব্যবধান, নবী বলছে ৪০, আমার শুধু এতটুকু জানা আছে ৪০, এটা কি বছর না মাস না দিন এটা আমার জানা নাই। এটা সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য। তিনি বলেন, নবী শুধু বলছে ৪০, এটা কি বছর না মাস না দিন এটা আমার জানা নাই। সিংহায় যখন ফু দেওয়া হবে, সর্বপ্রথম ফুটা কে শুনবে? মুসলিম শরীফের বর্ণনা ২৯৪০ নম্বর হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে, পাশে একটা দাওরায়ে হাদিস মাদ্রাসা আছে না, এই মাদ্রাসার পাঠ্যপুস্তক পুরাতন নুসখা অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে ৩০৩৩টা, এই অনুযায়ী ২৯৪০ নম্বর হাদিস, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই নাম্বারটা মোবাইলের সাথে মিলবে না, এই যে আপনার মুসলিম শরীফের যেটা বললাম, আপনাদের পকেটে যেটা আছে মুসলিম শরীফের অ্যাপস, ওটাতে মোট হাদিস সংখ্যা আছে ৭৪৫৩টা, দেখেন তো, এটা মিলবে না, এটা আন্তর্জাতিক নাম্বার না, মাদ্রাসা যেটা এটা ওয়ার্ল্ড আল রকমুল আলমী, এটা হলো আন্তর্জাতিক নাম্বার। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুম্মা ইউনফাকু ফিস সূর, সিংহার মধ্যে ফু দেওয়া হবে, লা ইয়াসমাউহু আহাদুন ইল্লা আসগা লিতা ওয়া রাফা লিতা, যেই আওয়াজটা শুনবে ওই ব্যক্তি ঘাটটা নোয়াবে একবার আবার উঠাবে। আউয়ালু মা ইয়াসমাউহু রাজুলুন ইয়ালুতু হাউজা ইবলিহি, সর্বপ্রথম আওয়াজটা শুনবে এক ব্যক্তি তার ওটকে পানি পান করানোর জন্য একটা হাউস তৈরি করবে, এটার মধ্যে পানি দিবে, ফালা ইয়াসতিফিহি, ওটকে পানি পান করানোর জন্য ওটটাকে নিয়ে পানি পান করাবে, ওই মুহূর্তে তার কানে ইসরাফিলের সিংহার আওয়াজ আসবে, ফায়াসাকু, লোকটা বেহুশ হয়ে যাবে, ফায়াসাকুন নাস, এইভাবে অন্যান্য সবাই বেহুশ হয়ে যাবে। তাহলে সর্বপ্রথম আওয়াজটা যে শুনবে ছিল ওই ব্যক্তি যে তার ওটকে পানি পান করানোর জন্য একটা হাউস তৈরি করবে সে। সহিহ বুখারীর বর্ণনা ৬৫০৬ নম্বর হাদিস, কিতাবুর রিখাক, কমল হওয়া অধ্যায়, বাবু তুলুয়ি শামসি মিন মাগরিবিহা, সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়া, এই শিরোনাম ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি একটা শিরোনাম আনছেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমু আস-সাআতু হাত্তা তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূর্য পশ্চিম দিক থেকে যতক্ষণ উদয় না হবে ততদিন কিয়ামত হবে না। ফাইদা তালাআত ওয়া রাআহা আন-নাস আমানা মান ফিল আরদি কুল্লুহুম আজমাউনা, সূর্য একদিন পশ্চিম দিক থেকে সত্যি সত্যি উঠে যাবে, এই পৃথিবীতে যারা থাকবে সবাই সূর্যটা পশ্চিম দিকে দেখবে, দেইখা সবাই ঈমান আনবে, সবাই কি আনবে, হিনা যালিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত আও কাসাবাত ফি ঈমানিহা খাইরা। নবীজি কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে বললেন, সূর্য পশ্চিম দিক থেকে দেখার পর যারা ঈমান আনবে সেদিন তাদের ঈমান কোনো কাজে আসবে না, ঈমান আনার পর যদি নামাজ রোজা হজ যাকাত সব করে, রসুল বলেন কোনো কাজে আসবে না, কারণ আল্লাহ কোরআনে বলছে সূর্য পশ্চিম দিক থেকে উঠার পর সবাই ঈমান আনে আর ভালো কাজ করে তখন আর ঈমান কাজে আসবে না। আমার নবী কত বলল তোমাদেরকে যে সত্যি সূর্য একদিন পশ্চিম দিক থেকে উঠবে, তোমরা বিশ্বাস করলা না, আর যখন উঠেই গেল তখন সব আস্তিক নাস্তিক যা আছে সবাই বলতেছ হা হা নবীর কথা তো সঠিক। তো নাস্তিক যারা আল্লাহ বিশ্বাসী তারা তো বিশ্বাসই করবে, কিন্তু যারা বিশ্বাসী না এরাও সেদিন বিশ্বাস করবে, আরে নবীর কথা তো সঠিক, কেন এখন বিশ্বাস করেন নাই কেন? তো সূর্য পশ্চিম দিক থেকে যখন উঠবে সবাই ঈমান আনবে, আল্লাহ বলেন ঈমান কাজে আসবে না। তো এরপরে কিয়ামতটা কত দ্রুত হয়ে যাবে, সবাই চোখ বন্ধ করে খোলেন তো, তাড়াতাড়ি চোখ বন্ধ করবেন আর খুলবেন, খোলেন পলক ফালাবেন খুলবেন, আমি একজনকেও দেখি নাই বন্ধ করছেন, কিন্তু আসলে করছেন, এর মানে আমি বুঝতে পারি নাই, আমার এখানে আশেপাশে মঞ্চে অনেকে করছে কিন্তু আমি দেখি নাই বুঝতে পারি নাই, তাহলে যে চোখের পলক বুঝি নাই, সূরা নাহলের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন,
وما امر الساعه الا كلمح البصر. কিয়ামতের বিষয়টা চোখের পলকের মতো ঘটে যাবে, চোখের পলক। এই যে আপনারা চোখের পলক ফালাইলাম আমরা, কেউ বুঝি নাই। আল্লাহ দেখেন কি বলে, امر الساعه الا كلمح البصر او هو اقرب. না না, চোখের পলক তো, এটা তো সহজ। আল্লাহ বলে এর চেয়ে আরো তাড়াতাড়ি ঘটে যেতে পারে কিয়ামত, او هو اقرب, আরো তাড়াতাড়ি। ان الله على كل شيء قدير. আল্লাহ বলেন আল্লাহ সর্ববিষয়ের উপর ক্ষমতাবান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তাকুমান্নাস সাআ وقد انصرف الرجل بلبن لقحته فلا يطعمه. এক ব্যক্তি পাত্রের মধ্যে উটনির দুধ দহন করে পাত্রের মধ্যে নিবে, নেওয়ার পর এই দুধটা মুখে নিতে পারবে না, এর আগে কিয়ামত হয়ে যাবে। ওয়ালা তাকুমান্নাস সাআ ওয়াকাদ নাশারার রাজুলান সাওবাহুমা বাইনাহুমা ফালা ইয়াতাবায়ানিহি ওয়ালা ইয়াতবিয়ানি। ক্রেতা বিক্রেতা কাপড় কেনা বেচা করার জন্য কাপড় খুলবে ক্রেতার বিক্রেতা, নবী বলেন ফালা ইয়াতাবায়ানিহি, ক্রেতা বিক্রেতা তাদের বিক্রয় কাজটা সম্পাদন করতে পারবে না। ওয়ালা ইয়াতবিয়ানিহি, কাপড়টা বটতেও পারবে না, এর আগে কিয়ামত হয়ে যাবে, কাপড় বটতেও পারবে না, কিয়ামত হয়ে যাবে। ওয়ালা তাকুমান্নাস সাআ ওয়াকাদ রাফা আহাদুকুম উকলাতাহু ইলা ফীহি ফালা ইয়াতআমুহা, তোমাদের কেউ কেউ খাবারের লোকমা মুখের কাছে নিবে, মুখের ভিতর গলায় নিতে পারবে না, এর আগে কিয়ামত হয়ে যাবে। খাবার মুখের এখানে নিবে, খাবে, সাফিলের সিঙ্গার ফুয়ের আওয়াজ এসে যাবে, এইভাবে নিবে, নেওয়ার পর মুখেও দিতে পারবে না, এর আগে কিয়ামত হয়ে যাবে। কিয়ামত হবে কথাটা চূড়ান্ত সত্য কথা, কবে হবে আল্লাহ জানে। বলেন কিয়ামত হবে, এটা সত্য, কবে হবে কে জানে? হ্যাঁ, কোনো এক শুক্রবারে হবে। বলেন কবে, কি বারে হবে? কোনো এক শুক্রবারে হবে। মুসলিম শরীফের 854 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم خير يوم طلعت عليه الشمس يوم الجمعه, সপ্তাহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। فيه خلق আদম, জুমার দিন আদম নবীকে সৃষ্টি করা হয়েছে। وفيه ادخل الجنه, জুমার দিন আদম নবীকে জান্নাতে থাকতে দেওয়া হয়েছে। وفيه اخرج منها, জুমার দিন আদম নবীকে জান্নাত থেকে বের করা হয়েছে। তাহলে আদম নবীকে সৃষ্টি করা হয়েছে কিবারে? জান্নাতে প্রবেশ করানো হয়েছে কিবারে? জান্নাত থেকে বের হয়েছে কিবারে? ওয়ালা তাকুমান্নাস সাআ ওয়ালা তাকুমুস সাআ ইল্লা ফি ইয়াউমিল জুমুআ, নবী বলেন কিয়ামতটা যেদিন হবে ওই দিনটাও হবে জুমার দিন। তাহলে কিয়ামত যেদিন হবে এটা কিবারে হবে? জুমার দিন, শুক্রবার দিন, এটা নিশ্চিত। কোন বছর? বলেন, বলেন আল্লাহ জানে। কোন মাসে? আল্লাহ জানে। কোন এক বছরের কোন এক শুক্রবারে হবে এটা আল্লাহ জানেন, কোন বছরের কোন মাসের কোন শুক্রবার। মুসলিম শরীফের 5 নম্বর হাদিস, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নবীর কাছে আসার পর চারটা প্রশ্ন করছে, 1 নম্বর ঈমান, 2 নম্বর ইসলাম, 3 নম্বর ইহসান, 4 নম্বর প্রশ্ন ছিল মাতাস সাআ, হুজুর কিয়ামত কবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর চেয়ে বেশি অবগত না। তুমি যে আমারে জিজ্ঞাসা করলা কিয়ামতের ব্যাপারে, এটা তুমিও জানো না, আমিও জানি না, এটার ব্যাপারে জানেন আল্লাহ। তাহলে বলেন তো কিয়ামতের ব্যাপারটা একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম সিংহায় যখন ফু দিবেন, এই ফু দেওয়ার জন্য ইসরাফিল কিভাবে আছে এখনো? আল মুস্তাদরক লিল হাকিম একটা হাদিসের কিতাব, 8676 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না তারফা সাহিবিস সূর মুনযু উক্কিলা বিহি মুস্তাইদুন ইয়ানজুরু নাহওয়াল আর, ইসরাফিলকে সিংহার দায়িত্ব যেদিন দেওয়া হয়েছে সেদিন থেকে ইসরাফিলের দৃষ্টিটা আজ, মানে নবীর যুগে বলছে নবী, আজ পর্যন্ত আরশের দিকে তাকিয়ে আছে,
একমাত্র আরশের দিকে তাকিয়ে আছে মাখাফাত আইউ উমারা ক্বাবলা আইয়ারতাদা ইলাইহি তরফু নবী কয় একটা মুহূর্তের জন্য দৃষ্টিটা অন্য দিকে নেয় না এই ভয়ে যদি আমি দৃষ্টি অন্য দিকে নেই আল্লাহ যদি বলে ফেলে ইসরাফিল ফু দাও ভয়ে ইসরাফিল অন্য দিকে তাকায় না দায়িত্ব দেওয়ার পর থেকে রাসূল 1500 বছর আগে বলে যে ইসরাফিল আজ পর্যন্ত একটা মুহূর্তের জন্য সিংহা মুখে নিয়ে যে বসে আছে আল্লাহর আরশের দিক থেকে একটা মুহূর্তের জন্য চোখ অন্য দিকে সরায় না নবী আবার বলছে ইসরাফিলের চোখ কেমন জানো কান্নাইনাইহি কাওকাবানে দুদ্দিয়ান ইসরাফিলের দুইটা চোখ যেন আকাশের দুটি উজ্জ্বল নক্ষত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি বলে দেখেন তিরমিজি শরীফের 3243 নম্বর হাদিস 3243 এই হাদিসের মধ্যে আছে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা ইলতাকামা সাহিবুল কর্নিল কর্না كيف أنعم وقد التقم صاحب القرن القرنى ينتظر أن يؤمر أن ينفخ فينفخ আল্লাহ নবী বলেন সিংহাওয়ালা সিংহাটা মুখে নিয়ে বসে আছে এই টেনশনে আমি আনন্দ করতে পারি না নবীজি কয় ইসরাফিল সিংহাটা মুখে নিয়ে বসে আছে এই টেনশনে আমার আনন্দ হয় না তোমরা বলো আমি আনন্দ করি কিভাবে সিংহাওয়ালা তো সিংহা মুখে নিয়ে বসে আছে আমি আনন্দ করতে পারতেছি না নবীজি বলতেছেন আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি বলেন সিংহাওয়ালা সিংহা মুখে নিয়ে বসে আছে বলো তোমরা আমি আনন্দ করি কেমনে অপেক্ষা আছে কখন আল্লাহ হুকুম করবে আর সে ফু দিবে আর সব ধ্বংস হয়ে যাবে নবীজি বলেন তোমরা কি বলবো তোমাদেরকে এই টেনশনে আমি আনন্দ করতে পারি না আমি এইভাবে আছি তো এটাই বললেন কাইফা নামু অকদ ইলতাকামা সাহিবুল কর্নিল কর্না হানা জবহাতা ও আসগা সামা মাথাটা ঝুঁকায়া এইভাবে আরশের দিকে তাকায় আছে কানটা খাড়া করে আছে কখন আল্লাহ ফু আদেশ করবে আর ইসরাফিল ফু দিবে নবীজি কয় এই টেনশনে আমি আনন্দ করতে পারি না তো তিনি আনন্দ করতে পারে না আমরা তো হালাল আনন্দ দূরের কথা হারাম আনন্দের মধ্যেই তো আমাদের কোটি কোটি মিনিট সময় সেকেন্ড ঘন্টা নষ্ট হয়ে যাচ্ছে ঠিক না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সাহাবীরা বললেন হুজুর আপনার এত টেনশন তো আমগো কি হবে কাইফা নাকুলু ইয়া রাসূলুল্লাহ হুজুর আমরা কি করতে পারি কি বলতে পারি এগুলো মনে বললে নবীজি বললেন কুলু হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল পড়েন তো হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল তাওয়াক্কালনা আলাল্লাহি রব্বিনা এটা তাহলে পুরো দোয়াটা হলো হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল তাওয়াক্কালনা আলাল্লাহি রব্বিনা বলো তোমরা যে আমাদের জন্য আল্লাহ যথেষ্ট কার্যনির্বাহী হিসাবে তিনি কতই না উত্তম আমরা আমাদের রব আল্লাহর উপর ভরসা করলাম এটা তেলো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবে ফু দেওয়ার পর মানে দ্বিতীয় ফুটা যখন দিবে ওই ফুয়ের পরে সবাই কবর থেকে উঠবে সর্বপ্রথম কবর থেকে কে উঠবে খুব মন দিয়ে শুনি আমরা মুসলিম শরীফের বর্ণনা 2278 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আউয়ালু মাইয়ান শাক্কু আনহু কবরুহু আল্লাহ নবী বলেন আমি হব সর্বপ্রথম ওই ব্যক্তি যার কবরটা ছিদ্র করা হবে যার কবরটা ছিদ্র করা হবে আমি প্রথম ব্যক্তি আমার কবরটা ফাটা হবে ছিদ্র করা হবে আর ওই ছিদ্র দিয়ে আমি আমার কবর থেকে বের হব নবীজি তো এটা গেল মুসলিম শরীফের হাদিস কবর থেকে বের হবে সর্বোত্তম নবী আর বুখারীর বর্ণনায় আসছে 4813 নম্বর হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নি আউয়ালু মান ইয়ারফাউ রাসাহু বাদান নাফখাতিল আখিরা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেই ব্যক্তি তার মাথাটা উপরের দিকে উঠাবে সে হব আমি নবী মুহাম্মদ আমি মাথাটা উপরে উঠাবো উঠানোর পর দেখবো আনা আউয়ালু মান ইউফিকু সর্বপ্রথম আমার হুশ ফিরে আসবে হুশ ফিরে আসার পর তাকে দেখবো ওয়া মুসা মুতাআল্লিকুন বিজানিবিল আর আমি দেখবো মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আরশের মধ্যে এইভাবে ঝুলে আছে আমি তখন চিন্তা করব মুসা নবী কি আমার আগেই হুশ ফিরে আসছে না মুসা নবীরে আল্লাহ বেহুশি করে নাই আমি জানি না তো আমি যখন হুশ ফিরে আসবো তাকায় দেখবো আমার আগেই মুসা নবী আরশে ঝুলে আছে মুসা নবী আরশে ঝুলে আছে তো এটা একটা অন্য বর্ণনা এটা নবীজি মুসা নবীর এই জায়গায় প্রশংসা করার একটা কারণ আছে ওই দুই ব্যক্তি ঝগড়া লাগছে এটা বুখারী শরীফে আছে একজন মুসলমান আর একজন ইয়াহুদি তো মুসলমান কি করছে লাতম আওয়াজ হাল ইয়াহুদি ইয়াহুদির গালে থাপ্পড় বসাই দিচ্ছে নবীজির কাছে মামলা আসছে
আসার পর কয় আপনার সাহাবি আমারে থাপ্পড় দিছে, নবীজি বলে আহা তোমরা এইসব বিষয় নিয়ে কেন ঝগড়া করো, একজনের দাবি মুসা নবী শ্রেষ্ঠ আরেকজনের দাবি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শ্রেষ্ঠ। তো বাস্তবতা হলো নবীজি সাল্লাহ সাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ, কোনো সন্দেহ নাই, কিন্তু এটা তো ঝগড়ার বিষয় না, এটা তো থাপ্পড় দেওয়ার বিষয় না। তো নবীজি বললেন লা তুখাইগিরুনি আলা মুসা, এই তোমরা আমাকে মুসা নবীর উপর শ্রেষ্ঠত্ব দিও না, এটা ছিল আমাদের নবীর বিনয়। নবীজি বলেন জানো তোমরা আমি হুশ ফিরে আসার পর তাকায় দেখবো মুসা নবী আরশে ঝুলে আছে, তো মুসা নবীর দাম কি কম নাকি, তোমরা কেন এইগুলো নিয়ে ঝগড়া করো। এটা নবীজি ঝগড়া নিরসনের জন্য এই বিনয় প্রকাশ করলেন, এটা একটা ঘটনাকে কেন্দ্র করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুশ ফিরে আসবে সর্বপ্রথম, হুশ ফিরে আসার পর কেয়ামতের ময়দানে মানুষগুলা যখন উঠবে কেমনে উঠবে, আবু দাউদ শরীফের বর্ণনায় আছে আমাদেরকে যেই পোশাকে কবর দেওয়া হবে ওই পোশাকেই কবর থেকে উঠবো আমরা, খুব মন দিয়ে শুনলেন, আবু দাউদে আছে আমাদেরকে যেই পোশাকে কবর দেওয়া হবে ওই পোশাকেই কবর থেকে উঠানো হবে, এটা আবু দাউদের হাদিস। সহিহ বুখারীর বর্ণনা ইন্নাকুম মাহশুরুনা হুফাতান উরাতান গুরলা, কিতাবুর রিখা কোমল হওয়া অধ্যায়ের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন কেয়ামতের ময়দানে তোমাদেরকে খালি পায়ে খালি শরীরে কাপড় ছাড়া খতনাবিহীন উঠানো হবে। তাহলে বুখারীর হাদিসে আছে হাসরের ময়দানে তোমাদের পায়ে জুতা থাকবে না, শরীরে কাপড় থাকবে না, খতনাবিহীন তোমাদেরকে উঠানো হবে। আর আবু দাউদ শরীফের হাদিসে আছে কবর থেকে কাপড় সহ উঠানো হবে। তাহলে এখন কই যাবো আমরা বলেন, যারা পকেটে উস্তাদ নিয়ে ঘুরেন সারাদিন, পকেটে কি নিয়ে ঘুরেন, জবাব দেন আমার, আপনাকে পকেটেও আছে এই দুটো হাদিস আছে, অনেকের পকেটে আছে এই দুটো হাদিস, অনেকের পকেটে আছে। তাহলে এবার বলেন উস্তাদ দরকার আসেনি, সবাই বলেন উস্তাদ দরকার আসেনি। এই যুগে তো আপনারা শুধু ইলেকট্রনিক মিডিয়ায় উস্তাদ, বাস হুজুর ফেসবুকে যেটা করবো এটাই ঠিক, শেষ। এই বেচারারা মাদ্রাসায় বারো বছর পড়াশোনা করে আর আপনারা একদিনই সব মশালা হলো যায়, কি টেনশনের বিষয়। হ্যাঁ কেউ বারো বছর কেউ ষোলো বছর পড়াশোনা করে, করার পর টেনশনে পড়ে যে আমি মশালাটা কি বুঝছি না বুঝি নাই, আর আপনারা কত সুন্দরভাবে দুই মিনিটই বুঝে ফেলেন সব, কি এক আশ্চর্যের ব্যাপার। আবু দাউদের বর্ণনার মধ্যে আসছে কাপড় সহ কবর থেকে উঠবে, বুখারীর বর্ণনা আসছে শরীরে কাপড় থাকবে না, দুই হাদিস দুই রকম হয়ে গেল, অথচ আমার নবীর দুইটি কথাই সত্য, এটা কেমনে সম্ভব। তো এবার বুঝেন কেমনে সম্ভব, এটা বুঝার জন্য উস্তাদ লাগে আর কি, আমাদের উস্তাদরা আমাদেরকে শিখিয়ে দিস যে নবীজির দুটো হাদিসই সঠিক, কবর থেকে কাপড় সহ উঠানো হবে এটাও সঠিক, হাসরের ময়দানে শরীরে কাপড় থাকবে না এটাও সঠিক। তাই মাঝখানে একটা জিনিস বুঝলেই তো বুঝা যায়, তোমরা বুঝে বেঝে ফেলতে পারো, তো আমরা বলছি হুজুর কি মাঝখানে, এটাই তো বুঝাই দেন, বুঝো নাই, কবর থেকে উঠানো হবে কাপড় সহ আর হাসরের মাঠে কাপড় থাকবে না, তো এটা বুঝো না কেন, কবর থেকে উঠানোর পর দুনিয়াবি পোশাকটা আল্লাহ খুলে ফেলে দিবে, এরপর শরীরে কাপড় থাকবে না, এই কাপড় ছাড়া হাসরের মাঠে সবাই উপস্থিত হবে। এটা হলো মাঝখানের কথাটা যে উঠানো হবে কাপড় সহ, কিন্তু দুনিয়াবি কাপড়টা খুলে ফেলা হবে, খুলে ফেলার পর সবাই হাসরের মাঠে গিয়ে জমা হবে, তখন কারো শরীরে কাপড় থাকবে। এবার বুঝে আসছে সবার, তাহলে উঠানো হবে কাপড় সহ, উঠানোর পর কাপড়টা খুলে ফেলা হবে, তো তখন তার কাপড় নাই, তো এই কাপড় নাই যখন বলবো তখন বুখারীর হাদিস আবার ঠিক আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছে কামা বাদা না আউয়ালা খালকিন নুঈদু, আমি মানুষকে কেয়ামতের ময়দানে ওরকম ভাবে আবার মানুষকে পুনরাবৃত্তি ঘটাবো, মানুষের যেইভাবে মায়ের পেট থেকে দুনিয়াতে এনেছিলাম, মায়ের পেট থেকে আমরা যারা আসছি পায়ে জুতা ছিল, দু একজন বললেন অন্যদের ছিল জুতা, খতনার বিহীন ছিলাম না সবাই, তো আল্লাহ বলতেছেন খতনাবিহীন কাপড় ছাড়া খালি পায়ে হাসরের মাঠে মায়ের পেট থেকে যেভাবে এনেছিলাম হাসরের মাঠে আবার এইভাবে আমি উপস্থিত করব। করার পর সর্বপ্রথম পোশাক পরানো হবে কাকে, ইন্না আউয়ালাল খালাইকি ইউকসা ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে পোশাক পরানো হবে, কোন নবীকে, ইব্রাহিম নবী। আল মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আউয়ালু মা ইউকসা ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ইউকসা হুল্লাতাম মিনাল জান্নাহ সুম্মা ইউতা বি ওয়া আনা উকসা হুল্লাতাম মিনাল জান্নাহ লা ইউকাউবিমু লাহা আহলুদ দুনিয়া অথবা লা ইউকাউবিমু লাহাল বাশার। নবী বলেন জান্নাতের পোশাক এনে কেয়ামতের মাঠে ইব্রাহিম নবীকে পরানো হবে, এরপর আমাকে জান্নাতের পোশাক পরানো হবে, যেই পোশাকের মূল্য সারা দুনিয়ার মানুষ মিলেও দিতে পারবে না, এই পোশাক পরানো হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির বললেন হুজুরের শরম করবে না, মানুষের শরীরে পোশাক থাকবে না, যেটা আপনাদের অনেকের মাথায় এসে গেছে,
যে হুজুর এটা কেমন কথা যে পোশাক থাকবে না শরম করবে না। নবীজি বললেন আয়েশা ওই দিনের ব্যাপারটা ধারণারও বাহিরে, তোমার তো ধারণায় আসছে যে শরম করবে, সেদিন মানুষ নিজেদেরকে নিয়ে এত টেনশনে থাকবে পাশের জনের শরীরে পোশাক আছে না নাই এটাও সে দেখার সুযোগ পাবে না। আমরা সবাই সাধারণ মানুষ ঠিক না, মানুষের মধ্যে অসাধারণ কারা? নবীগণ। কারা বলেন? নবীগণ, যাদের কোনো গুনাহ নাই, মাসুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই বুখারীর বর্ণনা 6273 নম্বর হাদিসে, হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে যখন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের উপর দিয়ে পুলটা তৈরি করবে, বিহি কালালিব, এই কিয়ামতের মাঠ আর জান্নাত এর মাঝখানে জাহান্নামটা, এর উপর দিয়ে পুল সিরাত তৈরি করা হবে। বুখারীতে ইমাম বুখারী শিরোনাম আনছেন বাবু সিরাত জিসরু জাহান্নাম, পুল সিরাতটাই হবে জাহান্নামের উপর দিয়ে পুল, বিহি কালালিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই পুলের উপর অসংখ্য অগণিত কাঁটা থাকবে, লা ইয়ালামু কদরা ইযামিহা ইল্লাল্লাহ, কয় কাঁটা কত বড় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই পুল দেখা দোয়াউর রুসুল ইয়াউমা ইযিন আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম, এই পুল দেখা সব রসুলরা সেদিন বলবে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। কারা বলবে? আমরা না, আমরা না, রসুলরা। কারা বলবে? রসুলরা যদি বলে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও, আমার আপনার পেরেশানিটা কেমন হতে পারে? রসুলরা বলবে আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও, আল্লাহ নিরাপত্তা দাও। আদম নবী তো তিনবার বলবে নফসি নফসি নফসি, নূহ নবী তিনবার বলবে। সহিহ বুখারী 4712 নম্বর হাদিস, ইমাম বুখারী কিতাবুত তাফসিরে বাবু যুররিয়াতা মান হামালনা মা নূহ ইন্নাহু কানা আব্দান শাকুরা একটা শিরোনাম আনছে, তোমরা তাদের সন্তান যাদেরকে নূহ নবীর সাথে আমি কিস্তিতে চড়িয়েছি। ওখানে আনছেন আদম নবী মানুষরে বলবে আমি সুপারিশ করতে পারবো না, আমি নিজে নিজের মুক্তি চাই, তিনবার বলবে তিনবার। আমি কথাটা কেন বললাম একটু আমারে আপনারে একটু টেনশনে আনেন না, যে আমার আপনার অবস্থাটা কি হবে। তো সেদিন কেয়ামতের ময়দানে যখন এই অবস্থা হবে, তিন শ্রেণীর মানুষের তিন রকম অবস্থা হবে। বলেন কেয়ামতের মাঠে কয় শ্রেণীর মানুষ? তিন শ্রেণীর, আরো আছে অনেক, কাফের গুনাহগার ইমানদার মুত্তাকি ইমানদার, কাফের গুনাহগার ইমানদার মুত্তাকি ইমানদার, কাফের গুনাহগার ইমানদার আর মুত্তাকি ইমানদার। কাফেরের অবস্থা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা মাআরিজের 43-44 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইয়াউমা ইখরুজুনা মিনাল আজদাসি সিরাআন কাআন্নাহুম ইলা নুসুবি ইউফিদুন, কাফেররা কবর থেকে বের হবে এমন অবস্থায় দ্রুততার সাথে বের হবে, দেখলে মনে হবে যেন তারা একটা লক্ষ্যস্থলের দিকে ছুটে চলছে, যেমনিভাবে আল্লাহ ছাড়া অন্য খোদাদের দিকে দ্রুত ছুটে চলতো এইভাবে তারা সেদিন তাদের লক্ষ্যস্থলের দিকে ছুটে চলবে, এইভাবে মনে হবে, দৌড়াবে, মুহতিঈনা হতবিহবল থাকবে, মুকনিঈ রুউসাহুম মাথাটা উপরের দিকে থাকবে, লা ইয়ারতাদ্দু ইলাইহিম তরফুহুম দৃষ্টি একবারও নিজের দিকে আসবে না, খালি টেনশনে থাকবে আর মনে হবে কোথায় যেন যায়, দুনিয়াতে অসংখ্য অগণিত খোদাদের কাছে দৌড়াইতো যেইভাবে ওইভাবে দৌড়াবে। আল্লাহাক রব্বুল আলামিন বলেন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লা, চক্ষুগুলা থাকবে ভীত শঙ্কিত, তারহাকুহুম জিল্লা লাঞ্ছনা তাদেরকে ঢেকে ফেলবে ছেয়ে ফেলবে, দালিকাল ইয়াউমুল্লাযী কানু ইউআদুন। আল্লাহ বলেন এটাই সেই দিন যেই দিনের ওয়াদা তোমাদেরকে দুনিয়াতে করা হয়েছিল, আমার নবী কত বুঝাইলো তোমাদেরকে, তোমরা কি জবাব দিলা? লাকাদ বুইদনা খাযা নাহনু ওয়া আবাউনা মিন ক্বাব, হে নবীগণ আমগরে এত কিছু বুঝেন না তো, আমাদের বাপদাদাদেরকে আপনারা এরকম কেয়ামতের কথা বলছেন, কই আমাদের বাপদাদাদের তো তেমন কোনো সমস্যা হয় নাই, এই কাফেরদের জবাব ছিল এরকম মারা গেছে, তো আমাদের বাপদাদাদের উপর কই কেয়ামত তো আসে নাই, ইনহাদা ইল্লা আসাতিরুল আউয়ালিন, এগুলা পূর্ববর্তীদের মিথ্যা গল্প কাহিনী বলেন নাউজুবিল্লাহ, তো আমাদের বাপদাদাদের কোনো সমস্যা হয় নাই, আপনারা এগুলা কি করেন? আমাদের মুসলমানদের মধ্যে একদল আছে জানেন, এদেরকে যখন আপনি বলবেন ভাই এই আমলটা বেদাত এটা করবেন না, মনে করেন রহিম মেটালের খতিব সাহেব বললো এগুলা বেদাত এগুলো করেন না, তখন খতিব সাহেবের জুমার পরে কয় হুজুর আমাকে বাপদাদারা তো গত 49 বছর যাবত এগুলা করছে, এগুলা কি খারাপ কাজ করছে? মনে রাখবেন বাপদাদাদের ভুলের দোহাই যারা দেয় এই স্বভাবটা কাফেরদের স্বভাব, আর ঠিক বললেও ঠিক না বললেও ঠিক, কোরআন হলেন আজকে কোরআনের সব জায়গায় কাফেররা বলছে ওয়াজাদনা আবা আনা কাদালিকা ফালুন, ওয়াজাদনা আবা আনা লাহা আবিদিন, ওয়াজাদনা আবা আনা, সব জায়গায় কাফেরদের জবাব আমাদের বাপদাদারা তো এটা করেছে, আমাদের বাপদাদারা তো এটাই করেছে, আমাদের বাপদাদাদেরকে এটা করতে পেয়েছি। ইব্রাহিম নবী জবাব দিলেন লাকাদ কুনতুম আনতুম আবা উকুম ফি দলালিম মুবিন, তোমরাও পথভ্রষ্ট তোমাদের বাপদাদারাও পথভ্রষ্ট।
এই জন্য ভুল আমার আব্বা করলেও ভুল আমার দাদা করলেও ভুল আমার পরদাদা ভুল ভুল যে করবে এটা ভুল 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 সঠিক হয় না তো বেদাতীদেরকে যখন বেদাতী ধরাই দিবেন যে ভাই আপনি এটা কি করেন বেদাত আমগো দাদা কি ভুল করে গেছে আরে আশ্চর্য কথা কাফেররাও বলতো আমগো বাপ কি ভুল করছে কাফেররা বলতো তো কাফেররা কিয়ামতের মাঠে হ্যাঁ জানতো না এরকমই জবাব দিত জানতো না এই তো ভালো কথা বলছেন জানতো না এই তো আপনি একটা সুন্দর কথা বলছেন জানতো না বললেন তো আমার বাবা যদি কোনো জিনিস না জানে না ভুল করে ভুল নি আরে ভুল নি তো ভুলটা স্বীকার করতে হবে এটা হলো ভুল কথা যে আমার বাপ জানতো না ভুলটা করছে এটা কইতে হবে যে আব্বা ভুল করেছে দোয়া করি আব্বাকে যেন আল্লাহ মাফ করে দেয় কিন্তু ভুল স্বীকার করতে হবে এটা হলো ভুল কথা আমগো সমস্যাটা হইল দেখবেন যারা বেদাত করে এদের দলিল হইল ওমকে করেছে তোমকে করেছে আর যারা হক কাজ করবে তাদের দলিল কোরআন সুন্নাহ হক যারা হকের পথে আছে তারা বলবে আল্লাহ বলেছেন নবী বলেছে যারা বেদাতি তারা বলবে ওমকে বলেছে তোমকে বলেছে হকপন্থী যারা তারা বলবে আল্লাহ বলেছে নবী বলেছে ঠিক কথাগুলো সহজ কথাগুলো বুঝতে যায় না সূরা কমারের ছয় সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাতাওয়াল্লা আনহুম ইয়াউমা ইয়াদউদ্দাই ইলা শাইইন নুকুর নবী আপনি তাদের থেকে মুখ ফিরায় নেন এড়িয়ে চলেন এগুলার দাম দিয়েন না এত ইয়াউমা ইয়াদউদ্দাই ইলা শাইইন নুকুর কাফেরদেরকে জানা দেন এমন এক দিনের অপেক্ষা করতে বলেন যেদিন ইয়াউমা ইয়াদউদ্দা একজন আহ্বানকারী তাদেরকে আহ্বান করবে ইলা শাইইন নুকুর ভয়াবহ পরিণতির দিকে খুশান আবসারুহুম চক্ষুগুলা থাকবে ভীত সন্ত্রস্ত ইয়াখরুজুনা মিনাল আজদাস কবর থেকে বের হবে কান্নাহুম জারাদুম মুনতাশির দেখলে মনে হবে বিক্ষিপ্ত পঙ্গপাল এরকম ভয়াবহ অবস্থা হবে এবার ইমানদার মুত্তাকি কারা আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন আল্লাহর ওলি হলো তারা যারা ঈমান আনে আল্লাহকে ভয় করে তাহলে আল্লাহর ওলি হওয়ার জন্য শর্ত হলো ঈমান আনা আল্লাহকে ভয় করা বলেন কি আনা ঈমান আনা আল্লাহ কোনো রিক্সা চালক ঈমানদার আল্লাহরে ভয় করে কোনো কৃষক ঈমানদার আল্লাহকে ভয় করে একটা চা দোকানদার ঈমানদার আল্লাহকে ভয় করে মুদি দোকানদার ঈমানদার আল্লাহকে ভয় করে একজন ভ্যান চালক ঈমানদার আল্লাহকে ভয় করে আল্লাহ বলেন আমি তোমাকেই ওলি বলে ঘোষণা করলাম কারণ তাই আল্লাহকে ভয় করে মুত্তাকি আল্লাহকে ভয় করে তো এই জন্য এ হলো তৃতীয় শ্রেণী আল্লাহ যেন আমাদেরকে এই তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত বানিয়ে কেয়ামতের ময়দানে সুন্দরভাবে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেয় সকলে বলি আমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা